চলো ফেরিঘাটে রয়েছেন তিনি এবং ফেরিঘাটের যারা নিত্য যাত্রী তাদের সঙ্গে তিনি জলাচলের সাথে এবং প্রচার থাকছেন তারা তিনি প্রাতঃ ভ্রমণকারীদের মধ্যে প্রচার চালিয়েছেন এবং যারা ফেরিঘাটের নিত্য যাত্রীদের মধ্যে তোমাকে প্রণাম করেই আমি যাত্রা শুরু করেছি দাদা গঙ্গায় চান করলে আমার রোজ চান করবি আমাদের জম্মু কাশ্মীর হাজবেন্ড সত্তর হাই স্কুলের টিচার আজকে একটা প্রোগ্রাম আছে 26 নম্বর কিন্তু কালকে শিবু ভার্সেস ভবদা কেবিন উল্টে যাওয়া ধাক্কা ধাক্কা এটা কিন্তু আমাদের কাছে রেকর্ডিং হয়ে গেছে গঙ্গা কই গেলি তুই সামনে যা সামনে গিয়ে চরণের মাথায় ঠেকিয়ে টিকা ফিকা আমি ওখানে দিকে টিকা দেবে না ওই যাক ওখানে চরণে রাম হরে রাম হরে রাম রাম হরে মা মঙ্গল ভালো জায়গা আছে অবল বাইকা আরো ভালো আছে এটা অবহিত ভালো এখানে আসতে পারবি বুঝতে পারবি এখানে লোকজন গাছের নিচে বৈঠক করলে দারুণ হতো পূজা শুরু করলেন কতটা মানুষের সাথে কথা বলে কি বুঝছেন পানিহাটির পরিস্থিতি 96 থেকে টানা 2016 পর্যন্ত একবার আমি হেরেছি 2016-তে 2006-এ কারণ সেটা আমার একটা আত্মবিশ্বাস হয়ে গিয়েছিল জিতবই লোকের মধ্যে যখন একটা ক্ষমতার দম্ভ এসে যায় না তখন আমাকে একটা মানুষ শিক্ষা দিয়েছিল তাছাড়া পানিহাটির মানুষ সদা সর্বদা সবসময়
আমাকে বিশ্বাস করে, আমাকে আমার উপর আস্থা রাখে এবং আমাকে কখনো পরাজিত করে না। এবারেও বিজেপি, কংগ্রেস, সিপিএম তাদের যত আছে সকলের বিরুদ্ধে পানিহাটিতে শুধু ভোটের অপেক্ষা, এখানে আমার জয়ের জন্যে কোনো অপেক্ষা করতে হবে না, মানুষ আমাকে জয়ী করবেই। কারণ মানুষ কাজ দেখবে, শান্ত এলাকা দেখবে, সমস্ত ধর্মীয় স্থানের মানুষ তারা খুশি, ব্যবসা বাণিজ্য কল কারখানা যা আছে এখানে শান্তিপূর্ণ এমন অবস্থা যে অশান্ত পরিবেশ কেউ করতে চাইলেও এখানে অশান্ত পরিবেশ হয় না, তাই শান্তিপূর্ণভাবে মানুষ আছে। এখানকার সমস্ত মানুষের যত রকম কর্মস্থল আছে সেখানে মানুষ সহজে যেতে পারে। এবং ধর্মীয় স্থানের কথা আমি আগেই বলেছি, মানুষ রাস্তা বলো, ড্রেন বলো, মন্দিরের উন্নয়ন বলো, সমস্ত রকম কাজেই আমি আছি, আমি ছিলাম। এবং পানিহাটির মানুষ আমাকে বারবার আশীর্বাদ করে। এখানে আরেকটু বাড়তি অ্যাডভান্টেজ আমার হচ্ছে, এখানকার মানুষ মমতাকে ভীষণভাবে নিজের ঘরের মেয়ে ভাবে, তাই এটাও একটা বড় আমার পাওনা যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হ্যাট্রিক করবেন এবার তৃতীয়বার, তেমনি আমারও পঞ্চমবার হবে এবার জিতলে। অতএব মানুষের যেমন আমার প্রতি আস্থা বিশ্বাস আছে, তেমন অনেক আবদারও আছে, অনেক কাজের জন্যে তারা তাদেরই আছে। আমিও জিতলে মানুষের সঙ্গে যেভাবে কাজ করেছি, পানিহাটিকে একটি আধুনিক শহর তৈরি করার যে কাজ, সে কাজ আমি করব এবং করে চলেছি। বিরোধীরা এখনো প্রার্থী ঘোষণা করেনি, তাই কি প্রচারে অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে? আমার তো অ্যাডভান্টেজ, আমি 12x7 মানুষের সঙ্গে রয়েছি। আমার তো প্রচারের সবচেয়ে বড় দিক হচ্ছে আমি সবসময় মানুষের সঙ্গে, আমি সান অফ দি সয়েল, এখানে আমার জন্ম, সুতপুরে জন্ম, পানিহাটিতে বড় হয়েছি। অতএব বিরোধীরা কারা আসবে আমি জানি না, তবে এরই মধ্যে শুনেছি যে অনেকেই বাইরের থেকে আসবে। বাইরের থেকে এলে আমার আরও সুবিধে, এলাকায় তো এখন পর্যন্ত আমি কাউকে দেখছি না যে এলাকার থেকে আসতে পারবে। অতএব যতই বক্তৃতা যে দিক না কেন, উৎসাহ অপপ্রচার করুক না কেন, আমার জয় পানিহাটিতে কেউ ঠেকাতে পারবে না, মানুষ আমার সঙ্গেই আছে। তোমার লস নয়, সকালে টিফিন টিফিন করবি তো, করবো না কেন, সাংবাদিকদের দাও এখন বাস আছে, আমাকে কালকে জিজ্ঞাসা করছে যে শিলাদি কোথায় মারা গেছে, আমার ডক্টর স্বপন দাস এর নার্সিং। স্বপন দাস, এমনি ইয়া করুন, তৃণমূলের দলীয় কাজ করেছেন দেওয়াল লিখনের জন্য, কি কারণে? হাজার টাকা করে মাসে পাই, তাই ভোট দিই। এটা কি মমতা ব্যানার্জির কোনো একটা সরকারি কোনো ভাতা নাকি? মমতা ব্যানার্জি ভাতা, 1000 টাকা করে মমতা দিচ্ছে। আপনার নাম?
তোমার নামটা পুষ্পপান শিল্পীর ছবিটা নিয়ে ভালো করে